নমস্কার সবাই, আমি তো বিন্দাস। আর দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরেই বসে আছি, মানে এই মাত্র জাস্ট পুজো দিয়ে উঠলাম, মানে এখনও উঠিনি আর কি, বসেই আছি। তো যাই হোক, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর আজকে আমি গোপালকে রাখি পরালাম, তো দেখতেই পারলে। আর গোপালকে যেহেতু রাখি পরাবো, তার জন্য আজকে পুজোটা সকাল সকাল আমিই দিয়ে দিলাম, নয়তো মাই পুজো দেয় সকাল সকাল। তো যাই হোক, এখনও আমি আরও দুজনকে রাখি পরাবো, তো কাদেরকে রাখি পরাবো সেটা তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আমার ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো দেখো গাইস, এখানে আমার রাখি সাজানো হয়ে গেছে, তো এবার আমি রাখি পরাবো। আর রাখিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, মানে রাখি দুটো আর কি। সকালের ব্রেকফাস্টের জন্য এখানে ঘুগনি করছে মা, আর এখানে ময়দা মেখে রাখা হয়েছে, পরোটা হবে, আর এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, আজকে মাটন হবে। তো গাইস, আমি দেখলেই তো রাখি পরালাম দুই দাদাকে। তো আগে আগে দুবার মতো বিজয়দাকে আমি পরিয়েছি, আর আজকে ফার্স্ট টাইম দাদাভাইকে পরালাম। তো তোমরা তো বিজয়দাকে চেনোই খুব ভালো করে, ঠিক আছে? কিন্তু দাদাভাই দাদাভাই বলতে হচ্ছে বিজয়দার দাদা, ঠিক আছে? তো দাদাভাই এখানে আছে, তো দাদাভাই আর বিজয়দাকে দুজনকেই রাখি পরিয়ে দিয়েছি। আর বিজয়দার কথা একটু বলি, সেটা হচ্ছে শালি বলে তো কখনো মানে না আমাকে, বোন বলে মানে শাসনও যেরকম করে তেমন আবার বোনভাবে ভালোবাসে, ঠিক আছে? তো একটু ওপরের দিকে তাকাও, ওখানে দিদি বসে আছে। তো যাই হোক, এটা হচ্ছে কথা যে আমার তো কোনো দাদা নেই, তো বিজয়দাকেই দাদা বলেই আমি, মানে নিজের দাদা বলেই আমি ভাবি, ঠিক আছে? তো ওরকম আমিও জামাইবাবু বলে ভাবি না, তার জন্য আমি জামাইবাবু করিও না, আমি দাদাই বলি। আর কিছু বলার আছে বক্তব্য? তো তোমার কিছু বলার বক্তব্য আছে, মানে তোমার কিছু বলার আছে এই রাখি পূর্ণিমার দিনকে? না, আমার কিছু বলার নেই। আমার বলার বক্তব্য হচ্ছে রাখি পূর্ণিমাটা খুব শুভ জিনিস। জোরে বলো, রাখি পূর্ণিমাটা খুব শুভ জিনিস। রাখি পূর্ণিমা এসে রাখিটা পড়তে পারলাম, খুবই ভালো লাগলো। সবসময় তো সময়ের অভাবে পরিস্থিতির অভাবে হয় না, এবারে হলো, সেই সুযোগটা এসেছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ।
যাই হোক, রাখি পূর্ণিমা আমি রাখিতে আমি আগেও দুবার পড়িয়েছি আর অনেক বছর পরে আবার আজকে পেয়েছি সুযোগ, তো আর সুযোগটা ছাড়িনি। তো বিজয়দাকে তো আমি পড়াতাম, বিজয়দা তো আগেই এসছে, আমি রাখি পূর্ণিমা অবধি মানে রাখি অবধি আমি আটকে রেখে দিয়েছি যে না তুমি থাকবেই। আর দাদাভাই এখানে এসছেন একটা কারণে, দিদিভাই একটু শরীরটা খারাপ আর কি, তো এখানে একটা কাজে এসছে, তো দাদাভাই এখান থেকে যাওয়া আসা করছে, তো তার জন্য দাদাভাইকেও পেয়ে গেছি। তো রাখিটা পরিয়ে দিয়েছি দুজনকে, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। এখন কটা বাজে? এখন 11:30 মতো বাজে, তো এবার আমি ব্রেকফাস্ট করে নেব, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। দল 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 দন দন, ওরে বাবা রে কোথায়, দল 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 করো, ও খেলতেই ব্যস্ত খেলতেই ব্যস্ত। হামা দিচ্ছে, দেখো হামা দিচ্ছে, তো গাইস দেখো এখানে মিষ্টু ঘুমোচ্ছে আর দুষ্টু ঘুমাচ্ছে কিভাবে তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো ও কিভাবে ঘুমাচ্ছে, দেখো একবার উল্টে চোখ মুখ ঢেকে ঘুমাচ্ছে। তো গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, না মানে কমপ্লিট বলতে মা আর দিদি এখনও খাচ্ছে, ঠিক আছে মানে হয়ে গেছে শেষের দিকে আর কি। তো যাই হোক, মাঝখানে আমি এখনও ভিডিও করতে পারিনি, আর আসলে পুজো দিয়ে উঠে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আর কি আমি রান্না করতে গেছি, মানে মাটনটা আমি করেছি, তো তার জন্য আর কি তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও করতে পারিনি। আর দাদাভাইয়ের যেহেতু একটু বেরোনোর তাড়া ছিল, তার জন্য ওদিকটাকে তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করতে হয়েছিলো, তাই আর ভিডিও করার ইয়ে পাইনি, মানে সুযোগ পাইনি। আজকে মেনু হচ্ছে খুব সিম্পল, আজকের মেনু হয়েছে কাকল ভাজা, ভাত কাকল ভাজা, ডাল, গন্ধগাছ লেবু, আর হচ্ছে মাটন, ব্যাস আর কিছু হয়নি, এই হচ্ছে রান্না। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আজকে আবার দাদা বলছে মোমো খাবে, তো মোমোর প্রিপারেশানটাও করব। আর দুষ্টু কীরকম করে ঘুমোচ্ছে সেটা তোমাদেরকে একজন লোক দেখিয়েছি, দুষ্টু উঠেও গেছে, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড ইভিনিং গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠলাম, তো এখন মোমোর প্রিপারেশান করতে হবে, বিজয়দা বলেছে মোমো খাবে, তো তার জন্য দিদি একটু গুছিয়ে দিচ্ছে আর আমি করবো মোমোটা, তো বাকি প্রিপারেশানটা আমি করবো, করে তারপর মোমোটা স্টার্ট করে দেবো করা। তো যাই হোক এখন যাই মোমোটা করে ফেলি, বিজয়দা আসার টাইম হয়ে গেছে, এখনই ঢুকে যাবে, আর এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, ব্যাস বলতে বলতে বিজয়দা চলে আসতে উঠে গেল, যা এই দুষ্টুটার না ঘুম এত কম যে কি বলবো, ঘুম পাড়াই ও 10 মিনিট ঘুমায় তারপর আবার উঠে পড়ে। আমি ঘুম থেকে উঠে দুষ্টুকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম আর মাও মিষ্টুকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিল আর দিদি তো গুছিয়ে দিচ্ছিল, তো বিজয়দা বলতে না বলতে চলে এসেছে আর গেটের আওয়াজে দুষ্টুকে বলেছে, ব্যাস এই যে বলতে বলতে চলে এসছে বাড়িতে। হ্যাঁ আমি এই নার্সিং হোমে গেছিলাম বৌদিকে দেখতে, এই আসলাম, কালকে বৌদিকে ছুটি দিবে 9টার সময় বলেছে,
ছুটি বলেছে, করতে করতে হয়তো প্রসেস করতে করতে 12টা বেজে যাবে, তারপরে ছুটি দেওয়ার পর তারপরে বাড়ি চলে যাব। তো সপ্তাহখানে ছিলাম, তুমি বললে যে রাখি পূর্ণিমা পর্যন্ত থাকবে নাকি। হ্যাঁ, আমি রাখি পর্যন্ত রেখেছিলাম। আমি বলেছি যে অনেক বছর আগে রাখি পরেছিলাম, তো এখন যখন তুমি এসেই গেছো তো এখন রাখি অবধি থেকে যাও, আর তারপরে দিদিভাইয়ের ব্যাপারটার জন্য আর কি এই সব দৌড়াদৌড়ি এই সব কিছু হচ্ছে। তো যাই হোক, এখন আমি মোমোটা যাই তৈরি করতে, এই নিয়ে আবার মোমো খাবেন বলেছি। হ্যাঁ, আমি মোমো খাবো বলেছিলাম কালকেই, গতকাল করা হতো কিন্তু গতকালে নার্সিংহোম থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল, তা মোমোটা পোস্টপোন রাখা হয়েছিল, তা আজকে সেই মোমোটা অ্যাটলিস্ট হচ্ছে। জানি না যতক্ষণ না আসছে ততক্ষণ এখন বিশ্বাস করতে পারছি যাবো এখনই মোমোটা করতে। মোমোটা দুদিন তিন দিন ধরে ঘুরেই যাচ্ছে। ঠিক আছে গাইস, দেখতে তো পারবেন যে মোমো হচ্ছে কি হচ্ছে না, যদি আসে তখনই দেখতে পাবেন যে আমরা মোমো খাচ্ছি। তার আগে আমি বলতে পারছি না যে মোমো হচ্ছে কি না। না, মোমো হবে, আমি এখনই যাবো করতে। আমি তো যাবো করতে, যাচ্ছিলাম, তুমি চলে আসছো বলে তাই ক্যামেরাটা আবার অন করলাম। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, চলো। মানে এই মোমোগুলো রেডি হয়ে গেছে, তো এই মোমোগুলোকে আগে স্টিম করে নেব, তারপরে আবার রেডি করব, আর রেডি করে তারপরে বাকিগুলোকে আবার স্টিম করব। তো গাইজ, ওখানে আমাদের মোমো হচ্ছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে। তো ওই স্টিমটা কমপ্লিট হলে পরে ওগুলোকে নামিয়ে তারপরে আবার বাকিগুলোকে আমরা দেব। তো রান্নাঘরে আমার সঙ্গে আছে হচ্ছে দুষ্টু। না 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 না, কতগুলো জিনিস ঠিক আছে। না 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 না, যখন খেয়ে দিচ্ছ কেন তখন না 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 না, খাবে না বলবে না 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 না, মানে মুখে বলে না, মুখের কথা না 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 না। আর যখন দোল দোল করে, আর তো হামা তো দিতে পারে, হামা অনেকদিন আগে শিখে গেছে হামাগুড়ি। দেখছি, আমি কথা বলছি আমাকে দেখছি। মোমোগুলো দেখো হয়ে গেছে, তো এই মোমোগুলোকে নামিয়ে ফেলবো। আর এখানে আবার কিছু মোমো রয়েছে, তো এই মোমোগুলোকে আবার স্টিম করতে বসিয়ে দেবো। এই মোমোগুলো আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বিজয়দার জন্য নিয়ে যাচ্ছি। এ নাও, সব কিন্তু খাবে, খাও। ওদিকে দুষ্টু ঘুমানোর জন্য কাজে সস দিয়ে করেছি, ইয়ে করার ইচ্ছে ছিল, স্যুপ করার ইচ্ছে ছিল, চিকেন স্যুপ, কিন্তু টাইমের অভাবে আর করা হয়নি। যাক, আলটিমেট মোমো এসেছে, এবার বিশ্বাস করা যায়। হ্যাঁ, সত্যি প্রকৃত মোমো খাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম। ও বাবা, চিকেন মোমো, আমি এতটা আশা করিনি। পুরোটা চিকেনের স্টাফিংটা রয়েছে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, একদম, থ্যাংক ইউ। তো গাইস দেখো, এবার আমরা এই মোমোগুলো খাবো। ওদিকে মিষ্টু মোমো খাবে বলে লাফাচ্ছে, খাবে তো না, মানে ধরা চাই, রেগে যাচ্ছে পুরো। আর এই যে হচ্ছে মোমো, সস দিয়ে খাচ্ছি। খাবে বলো কি করছে, খাবে তো না, মানে এমনি ধরবে ও হাতে। তো এখন আমার কোলে আছে মিষ্টি রানী। তো যাই হোক, আজকে ওরে বাবা, তো যাই হোক আজকে এই রাখি। আরে দাঁড়া, একটু কথা বলতে দে।
তো আজকে রাখি, তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আর আমি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব না, এখানে এন্ড করে দেব। টাটা করে দাও, টাটা বলে দাও, ও টাটা বলতে পারে, টাটা বলে দাও, টাটা করছি, টাটা করছি, টাটা করছি, টাটা, টাটা করে দাও, একটু টাটা করছে। গাইজ, আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা একটা লাইক শেয়ার করে দিও। এই দেখো, তো কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই আর গুড নাইট, টাটা।